নৌকা ছাড়া কারো এজেন্ট দেখতে পায়নি সিইসি, প্রধান নির্বাচন কমিশনার। খুবই একটা সত্য বয়ান দিয়েছে আমি বলবো। এখানে খবরে বলা হচ্ছে, ভোট কেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারো এজেন্ট দেখতে পাননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের, নৌকার পক্ষে বা পোলিং এজেন্ট বাদ বাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পায়নি। তাহলে দর্শক বোঝেন, একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কি করুণ দশা যে তিনি নিজেই বলছেন যে মানে নৌকার বাইরে কোনো পোলিং এজেন্ট দেখতে পাননি অন্য কোনো প্রার্থীর। আসলে তো এরকমই হচ্ছে, মানে এখানে তো আওয়ামী লীগেরই নির্বাচন নৌকা প্রতীকের, এবং কোনো কোনো জায়গায় ইগল সেই মানে প্রতীক বা ট্রাক প্রতীক, সেগুলো আবার দলেরই অন্য অংশের, অন্য কোনো দল আসে মাঠে নাই। লাঙ্গল থাকতে পারতো যদি তাদের সেই পুরনো আগের সেই সাংগঠনিক অবস্থা থাকতো, কিন্তু এখন তো তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সারা দেশে তাদের কোনো প্রার্থী যেতে না। তাহলে বোঝেন তো জাতীয় পর্যায়ে তারা কি করবে। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন। ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে আইন শৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন করেন সিসি, পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কাজী হাবিবুল আওয়াল বলেন, ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে, ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি, ভোট হয়েছে অল্প অল্প, কোথাও 25টি কোথাও 40টি। হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কিনা এ প্রশ্নে সিসি বলেন, এটা তিনি বলতে পারছেন না, নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে। ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট না থাকার কথা তুলে ধরে সিসি বলেন, আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই। আরো একটা তিনি সত্য কথা বললেন যে এমনই সব প্রতিদ্বন্দ্বী বা মানে প্রতিপক্ষ প্রার্থী, তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই। এখন সরকারি দল তো বড় জোর প্রার্থী না হয় কিছু লোককে বললো যে তোমরা দাঁড়াও, এখন কেন্দ্রে কেন্দ্রে তো পোলিং এজেন্ট তো তারা ঠিক করে দিতে পারবে না। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের, নৌকার পক্ষে বা মানে পোলিং এজেন্ট, বাদ বাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। এই বাস্তবতা থেকেই মানে বোঝা যায় যে আমাদের এই যে এই নির্বাচনটা হচ্ছে বিএনপি বিহীন, এটি একতরফা প্রতিদ্বন্দ্বিতা বিহীন একটা নির্বাচন। মানে আওয়ামী লীগ এই অবস্থাটা বুঝতে পেরেছে আগেই, তারা এই কারণে তাদের দলের লোকদেরকেই বলেছে যে তোমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াও। তো সেইটা করতে যে আবার মানে আর এক পরিস্থিতি তৈরি হয়েছে, নিজেদের মধ্যে প্রচুর গোলমাল খুনোখুনি পর্যন্ত হয়েছে, কয়েকজন আজকেও ভোটের দিন একজন মারা গেছে, এর আগেও গেছে, তারপরে হলো বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, সংঘাত হয়েছে। অর্থাৎ এই যেহেতু প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাত ইসলামী আন্দোলন এসব দল না থাকার কারণে নিজেরা নিজেরা এখন রক্তারক্তি করে এখন এই ভোটার দেখানোর চেষ্টা করা হচ্ছে, তাও সেটা জমেনি, সারা দেশব্যাপী সেটি জমেনি, হয়তো 20-50টা 100টা ম্যাক্সিমাম, কিন্তু বাকিগুলিতে কি হবে। আজকে দেখেন ভারতীয় যেই পর্যবেক্ষক, তারাও টাঙ্গাইলে যে দেখলো যে ভোটার নেই, তো যেখানে ভোটারই নেই তো সেখানে কেমন নির্বাচন হচ্ছে। তো সেখানে যে নৌকার মানে যারা আছে তারা ছাড়া তার বাইরে অন্য কে, মানে যেখানে প্রার্থীরই খবর নেই সেখানে তাদের প্রার্থীর পোলিং এজেন্ট কোথার থেকে পাবে, খুঁজে খুঁজে পাওয়া যাবে না। তো এইটাই হচ্ছে এত গত 2 সপ্তাহ ধরে কিন্তু এই রিপোর্টটা গণমাধ্যমে আসছিল, এবং এটাই এখন বাস্তবতার প্রতিফলন। আজকে সিসি নিজেই দেখলেন যে শুধু নৌকারই এজেন্ট দেখছেন, এর বাইরে কাউকে দেখতে পাননি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।